কসম, কোন জিনিসের গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা কসম করে থাকি বা শপথ করে থাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জিনিসের গুরুত্ব বোঝাতে গিয়েও কসম করেছেন। আল্লাহ তাআলা চাইলে যে কোনো জিনিসের কসম করতে পারেন, কিন্তু আমরা যদি কোনো জিনিসের গুরুত্ব বোঝাতে গিয়ে কসম করি বা কসম কাটি, তাহলে সেটি একমাত্র আল্লাহ তাআলার নামেই কাটতে হবে বা করতে হবে। যেমন আল্লাহর কসম বা আল্লাহি বা আল্লাহ তাআলা যে সকল গুণবাচক নাম রয়েছে সেগুলি ধরে কসম করতে হবে। সমাজে প্রচলিত কসমগুলি যেমন মায়ের কসম, বিদ্যার কসম, চোখের কসম, মসজিদের কসম, মাটির কসম, কারো মাথায় হাত রেখে কসম করা, কাউকে ছুঁয়ে কসম করা, আল্লাহ তাআলার নাম বাদে অন্য কোনো নামে বা অন্য কোনো বস্তুর নামে কসম করা সম্পূর্ণ হারাম। অনেকেই প্রশ্ন করেন পবিত্র কোরআন ছুঁয়ে কসম করা যাবে কিনা। এক্ষেত্রে উত্তর হচ্ছে, যদি কেউ পবিত্র কোরআনকে একটি বই মনে করে কসম করে বা শুধুমাত্র একটি কিতাব মনে করে কসম করে, তাহলে সেই কসম বৈধ হবে না। কিন্তু কেউ যদি কোরআন ছুঁয়ে এটা মনে করে শপথ করে যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সিফাতি নাম রয়েছে, আমি সেই নামের উসিলে আল্লাহ তাআলার নামে কসম করছি, তাহলে সেটি বৈধ হতে পারে। তবে উত্তম কসম হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার নামে কসম করা। চলুন এবার জেনে নেওয়া যাক কসম ভঙ্গ করলে তার কাফফারা সম্পর্কে। কেউ যদি কসম করে রাখতে না পারে, তাহলে তিন পদ্ধতিতে কাফফারা আদায় করে দিতে হবে। প্রথমত, 10 জন মিসকিনকে এক বেলা খাবার খাওয়াতে হবে, অথবা 10 জন মিসকিনকে পোশাক কিনে দিতে হবে। এগুলি যদি সম্ভব না হয়, তাহলে তৃতীয়ত, পরপর 3 দিন 3টি রোজা রেখে দিতে হবে। আরো একটি মাধ্যম আছে, সেটি হলো একজন গোলামকে আজাদ করে দেওয়া বা মুক্ত করে দেওয়া। যেহেতু আমাদের দেশে বা পৃথিবীতে কোথাও এখন আর দাস প্রথা চালু নেই, সেহেতু কসম ভঙ্গ করলে আপনি উপরোক্ত 3টির যে কোনো একটি করে দিতে পারেন।